হচ্ছে নামাজের একটা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে নামাজে সবাইকে আহ্বান করা হচ্ছে নামাজ শব্দের অর্থ হচ্ছে একটা মহা কল্যাণের জায়গায় পৌঁছা নিজকে ধন্য করার একটা গুরুত্বপূর্ণ জায়গা বা আমলে পৌঁছা এটা একটা সংক্ষেপে বললে প্রার্থনা বলা হয় তো প্রত্যেকটা বাক্যই দেখেন কত চমৎকার আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলা ইল্লাহ আসাদু আল্লাহ ইলাহিল্লাহ এর চেয়ে সেরা এর চেয়ে উন্নত ধনী পৃথিবীতে নেই তো আপনি একজনের স্লোগান ধরেন ধরেন নারায় তাকবির আমরা বলি আল্লাহ আকবর আপনি বলছেন লিল্লাহি তাকবীর আমরা বলছি আল্লাহ আকবর যিনি স্লোগান উচ্চারণ করছে যারা শুনছে তারও এর রিপ্লাই দেওয়া লাগে এটা জাগতিক একটা সিস্টেম আর এছাড়াও এটার গুরুত্ব হচ্ছে একটা শব্দ বললে কত বেশি স্বভাব হয় একটা অক্ষর প্রত্যেকটি কোরআন মজিদের আয়াতের অক্ষর অংশ অংশ তো আপনি শুধু আল্লাহ আকবর বললো পঞ্চান্ন পঞ্চাশ থেকে ষাটটি ন্যাক হয় যে আল্লাহ মহান আশাদুআল্লাহ তো প্রত্যেকটাই সওয়াব এবং কল্যাণে ভরপুর রয়েছে এবং একটি অক্ষর জবান দিয়ে উচ্চারণ করলে মান করা আল কোরআন হরফন ফালু আসুরু মানে সর্বনিম্ন 10টি নেক নেক এটা একটা আর মুনা যেটা দোয়া বলা হয় আজানের পরে যে দোয়া দেখেন এই দোয়াটা দিয়ে আমরা বলছি যে আজানটা শেষ করেছে এটা হচ্ছে একটা চুরান্ত হুববান এই চূড়ান্ত হুব্বানে যারা সারা দিবে তারা মহা কল্যাণের দিকে আসবে যারা স্বাদ দিবে না তারা কল্যাণের দিকে আসবে না এখানে আমার প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাহ ইসলামের নাম উল্লেখ করা হয়েছে আল্লাহর কাছে বলছি আল্লাহ তালা এটা ওয়াজিব করে দিয়েছেন নবীজি সাল্লাহ ইসলামের নাম শোনার পরে হুজুরের প্রতি দূরত করা দোয়া করা এটা একটা ওয়াজিব এবং আমরা তো একটা অংশ বলি অর্জুক না সাফাতির সাফাত ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তারা যে তুরাফিয়ার কথা বলা হয়েছে তো যে নবীজির কথা এটা কিন্তু একটা দূরুদ যে নবীজি সাল্লাহ ইসলামের নাম এখানে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে কল্যাণের কথা আমরা এটা রিপ্লাই দিয়েছি নবীজির নাম উচ্চারণ হয়েছে আল্লাহ এবং রাসুল্লাহ ইসলামের নাম যেখানে উল্লেখ হয়েছে সেখানে এটার স্পিরিটটা মহিমাটা আল্লাহর কাছে উপস্থাপন করি নবীজির জন্য দোয়া করতে আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করো আমার প্রায় জি ধন্যবাদ আপনাকে চমৎকার আপনি বলছেন